যারা 17তম শিক্ষক নিবন্ধনের জন্য আবেদন করেছেন তারা কিভাবে আপনার ফোনের মাধ্যমে অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারেন তাদের জন্যই আজকের এই ভিডিওটি। তো আপনারা প্রথমে ডেসক্রিপশন বক্সে চলে যাবেন, সেখানে অ্যাডমিট কার্ড ডাউনলোড লিঙ্ক নামে একটি লিঙ্ক পেয়ে যাবেন, সেখানে আপনারা ক্লিক করলে আপনাদের এই পেজে নিয়ে আসবে। তো প্রথমেই আপনারা দেখতে পাবেন সিলেক্ট অন, তো সিলেক্ট অনে ক্লিক করলে আপনারা কোনতম নিবন্ধন পরীক্ষা দিচ্ছেন সবগুলো শো করবে। আপনারা 17তম NTRCA এক্সাম এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এরপরে আপনি যেই নম্বর দিয়ে আবেদন করেছিলেন সেই নম্বরে আপনারা অবশ্যই জানেন ইউজার আইডি এবং পাসওয়ার্ড নামে দুইটি অপশন আসে। তো সেখানে আপনার ওই ফোনে মেসেজ দেখে এখানে ইউজার আইডিটা বসিয়ে দিবেন, এরপরে পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন। তো আমি দুইটাই বসিয়ে দিলাম। এরপরে নিচেই দেখুন সাবমিট বলে একটা অপশন আছে, আপনারা সিম্পলি এই সাবমিট অপশনে ক্লিক করে দিবেন। তো সাবমিট অপশনে ক্লিক করে দেওয়ার পর একটু রিলোড নেবে, আপনারা অল্প কিছুক্ষণ ওয়েট করবেন, তারপরেই কিন্তু আপনাদের এমন একটি ইন্টারফেস শো করবে। তো আপনাদের একটু জুম করে দেখাবো। তো জুম করলে দেখুন আপনাদের এখানে ডাউনলোড অ্যাডমিট কার্ড নামে একটা লেখা আছে। তো আপনারা সিম্পলি ডাউনলোড অ্যাডমিট কার্ড এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পর আপনাদের 3 থেকে 4 সেকেন্ড একটু ওয়েট করতে হবে, এটা কিন্তু ডাউনলোড হয়ে যাবে। তো ডাউনলোড হয়ে গেলে আপনারা কিন্তু সরাসরি এখান থেকে আপনাদের ফাইলটিকে দেখতে পারবেন। তো জাস্ট অনস এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনারা সরাসরি দেখতে পাবেন। তো দেখুন অ্যাডমিট কার্ড কিন্তু অলরেডি PDF ফাইল আকারে ডাউনলোড হয়ে গেল। তো জাস্ট অনে ক্লিক করে আমরা কিন্তু সরাসরি আমাদের অ্যাডমিট কার্ডটি দেখতে পাবো। এখানে আপনার নাম, বাবার নাম, মায়ের নাম, জন্ম তারিখ সব কিছু এখানে ডিটেলসে দেখতে পারবেন এবং কোথায় আপনার কেন্দ্র পড়েছে, কয় তারিখে পরীক্ষা, কত সময় পরীক্ষা, কয়টা থেকে পরীক্ষা সম্পূর্ণ এখানে কিন্তু দেখতে পারবেন। চাইলে কিন্তু আপনারা কম্পিউটারের দোকান থেকে আপনার এই ডাউনলোড করা ফাইলটি খুব কম খরচে বের করে নিতে পারবেন। আর সরাসরি আপনি যদি কম্পিউটার দোকানের মাধ্যমে সব কিছু করতে চান সেক্ষেত্রে আপনার কিন্তু 50 টাকা 100 টাকার উপরে নিয়ে নেবে, আর এইভাবে নিজে ডাউনলোড করে যদি আপনি বের করেন সেক্ষেত্রে 10 থেকে 20 টাকার মতো খরচ হবে। আশা করি বোঝাতে পেরেছি, সকলকে অনেক ধন্যবাদ।